যোগাযোগ ব্যবস্থা নাগরিক জীবনের অপরিহার্য অঙ্গ, আর তাই যোগাযোগ ব্যবস্থার অন্যতম মাধ্যম হল সড়কপথে বাস যোগাযোগ। ঢাকা থেকে দেশের প্রায় প্রতিটি জেলা সদর এবং উপজেলা সদরে বাসে যাওয়া সম্ভব, এমনকি বাসে চড়ে কলকাতা কিংবা আগরতলাও যাওয়া সম্ভব। এসব পথে কত শত বাস যে চলাচল করে তার কোনো ইয়াত্তা নেই। তার মধ্য থেকে এই ভিডিওটিতে আপনাকে পরিচয় করিয়ে দিব সড়কপথ দাপিয়ে বেড়ানো দ্রুতগতির ১০টি বাস গাড়ির সাথে, যে বাসগুলো বাংলার আঁকাবাঁকা পথের ঝড় তুলে প্রতিনিয়তই। নাকের জল চোখের জল এক করে নতুন কোনো যাত্রী তাদের গাড়িতে চড়ে বসলে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে একে একে জেনে নেওয়া যাক দেশের সবচাইতে দ্রুতগতির ও পাগলাটে ১০টি বাস সম্পর্কে। নাম্বার ১০, গ্রামীণ ট্রাভেলস। বাংলাদেশের জনপ্রিয় একটি বাস গ্রামীণ ট্রাভেলস পরিবহন। নিরাপত্তা আল্লাহ তালার হাতে, তবে দক্ষতার সাথে বাস নিয়ন্ত্রণ করে বলে আপনি এ বাসে যাতায়াত করতে পারেন। বাসটি ঢাকা থেকে কিশোরগঞ্জ হয়ে রাজশাহী চাপাই নবাবগঞ্জ থেকে কানসাট, রহনপুর এবং চট্টগ্রাম রুটে নিয়মিত সার্ভিস দিচ্ছে। এটি একটি এসি কিংবা নন এসি বাস সার্ভিস। স্বল্প খরচে ভ্রমণ সম্ভব এই বাসে। গ্রামীণ ট্রাভেলস পরিবহন এই হাইওয়েতে সার্ভিস দিয়ে যাচ্ছে। নিরাপদ ও দ্রুততম সময়ে যাওয়ার অন্যতম চমৎকার ফিনিশিং দিয়ে থাকে এ বাস, তাই গ্রামীণ ট্রাভেলও দ্রুতগতির পাগলা ১০ বাসের মধ্যে জায়গা করে নিয়েছে। তাছাড়া যাত্রী চাহিদা কমলেও এবং বাড়লেও ভাড়ার পরিমাণ একই থাকে, তাই ভাড়া নিয়ে কোনো অভিযোগ নেই বাসটির বিরুদ্ধে। নাম্বার ৯, সোহাগ পরিবহন। সোহাগ পরিবহন বাংলাদেশের একটি অন্যতম আন্তঃজেলা পরিবহন সংস্থা। বাংলাদেশের বিভাগীয় এবং প্রধান প্রধান শহরগুলো সহ কলকাতায়ও সার্ভিস দিয়ে আসছে সোহাগ পরিবহন। সোহাগ পরিবহনের অন্যতম বৈশিষ্ট্যগুলো হচ্ছে ইজিলি অনলাইন টিকিট, এন্টারটেইনমেন্ট বোর্ড, এছাড়াও বেশ কিছু দারুণ দারুণ সুযোগ সুবিধার কল্যাণে বাসটি যাত্রীদের মনে জায়গা করে নিয়েছে। ১৯৭৩ সালে প্রতিষ্ঠা করা হয় এই সোহাগ পরিবহন প্রাইভেট লিমিটেড। এই বাসটি প্রায় সময়ই বেপরোয়া হলেও কিছু সংখ্যক বাসের মতো মাঝে মধ্যে বেশ শান্ত গতিতে চলাচল করে, যার কারণে তাদের গড় গতি অন্যান্য বাসগুলোর থেকে বেশ পিছিয়ে। জরিপে দেখা যায় এই বাসের গড় গতি একটু কম হলেও অনেক স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করা যায়। যারা অতি দ্রুত গতির বাসগুলো এড়িয়ে চলতে চান তাদের জন্য এই বাসটি ঠিকঠাক বলা যায়। নাম্বার ৮, সাকুরা পরিবহন। বাংলাদেশে আরেকটি দ্রুতগতির বাস হচ্ছে সাকুরা। দ্রুতগতির সাথে এটি বেশ বেপরোয়াও বটে, যার কারণে পরিবহনটি এরই মধ্যে বেশ জনপ্রিয়তা অর্জন করে নিতে সক্ষম হয়েছে। ঢাকা থেকে বরিশালের বিভিন্ন জেলা শহরে সাকুরা পরিবহনের এসি নন এসি বাস সার্ভিস রয়েছে। সাকুরা পরিবহন বরিশাল বিভাগের প্রায় সবকটি জেলা শহরে তাদের বাস সার্ভিস দিয়ে যাচ্ছে। এছাড়া সাকুরা দেশের অন্যান্য জেলাগুলোতেও বাস নামানোর চেষ্টা চালাচ্ছে। দীর্ঘদিন ভালো বাস সার্ভিস দেওয়ার ফলে বেশ সুনাম অর্জন করেছে তারা, তাই অধিকাংশ যাত্রীরা বিশেষ করে বরিশাল বিভাগে ভ্রমণ করার জন্য সাকুরা পরিবহনকে বাছাই করে। নাম্বার ৭, গ্রিন লাইন। বাংলাদেশের একটি অন্যতম আন্তঃজেলা পরিবহন সংস্থা গ্রিন লাইন। এটি ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, খুলনা ও রাজশাহী বিভাগের বিভিন্ন গন্তব্যস্থলে পরিবহন সেবার পাশাপাশি ভারতের কলকাতাতেও এ পরিবহন সুবিধা প্রদান করে। শুধু দ্রুত চলার সাথে সাথে নিয়ন্ত্রণও দারুণ এই বাসের। যদিও একটি বাসে নিয়ন্ত্রণ রাখে একজন ড্রাইভার, তবে দক্ষ ড্রাইভার নিয়োগ তো দেয় বাস কর্তৃপক্ষই, তাই বলা চলে এই দিক থেকে গ্রিন লাইন বাস অসাধারণ সার্ভিস দিয়ে থাকে। ঢাকা থেকে গোপালগঞ্জের রোডে এই বাস বেশি দেখা যায়। যারা দ্রুততা এবং নিরাপদ ভ্রমণ করতে চায় তাদের জন্য এ বাস চয়েস হতে পারে, তাই এই গ্রিন লাইনও জায়গা করে নিয়েছে সেরা ১০-এ। নাম্বার ৬, গোল্ডেন লাইন। বর্তমান সময়ে যতগুলো বাস বাংলাদেশের রোডগুলো দাপিয়ে বেড়াচ্ছে তার মধ্যে অন্যতম বাস হচ্ছে গোল্ডেন লাইন। এ বাসগুলো দেখতে যেমন নান্দনিক তেমনই সার্ভিস দেয়ও দারুণ। ভিন্নতার কারণে এই বাসের গ্রহণযোগ্যতা দিনকে দিন বেড়েই চলেছে। বিশেষ করে ফরিদপুর টু ঢাকা কিংবা ফরিদপুর টু বরিশালের রাস্তাগুলোতে এই বাসগুলো হরহামেশায় চোখে পড়ে। এই বাসের ড্রাইভারগুলো যথেষ্ট দক্ষতার সাথে বাস নিয়ন্ত্রণ করে থাকে। মানুষ না হলেও সময়মতো বাস গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে এই বাস মালিকদের অন্যতম সেরা গুণ, তাই গোল্ডেন লাইনও সেরা ১০ বাসের মধ্যে জায়গা করে নিয়েছে। নাম্বার ৫, শাহ ফতে আলী পরিবহন। শাহ ফতে আলী বাসটি সবার কাছে পরিচিত না হলেও যারা বাস সম্পর্কে জ্ঞান রাখে তারা জানে বাংলাদেশের সেরা বাসের মধ্যে শাহ ফতে আলী পরিবহনও একটি। অন্য বাসের চেয়ে তুলনামূলক একটি কম স্পিডে চললেও অনেকটাই নিরাপদ এ বাস। বাসটি ঢাকা ও চট্টগ্রাম থেকে বগুড়া, নওগাঁ, জয়পুরহাট, রংপুর, দিনাজপুর ও গাইবান্ধা রুটে নিয়মিত সার্ভিস দিচ্ছে। শাহ ফতে আলী নন এসি আরামদায়ক, নিরাপদ ও দ্রুততম সময়ে গন্তব্যে পৌঁছানোর চমৎকার। সবকিছুর সমন্বয়ে উল্লেখিত রুটের সেরা সার্ভিস প্রোভাইডারের খেতাব পেতে একদম প্রস্তুত এই বাসটি।
অন্যান্য প্রথম সারির বাসগুলোর মতো এই বাসের যাত্রীর চাহিদা কমলেও এবং বাড়লেও ভাড়ার পরিমাণ একই থাকে, তাই এই বাসেও আপনি ভ্রমণ করতে পারেন নিশ্চিন্তে। নাম্বার চার, নাবিল ক্লাসিক। নাবিল ক্লাসিকও বাসের ভবনে এক চেনা জানা নাম। বাংলাদেশের জনপ্রিয় একটি বাস হচ্ছে নাবিল। নাবিল পরিবহন ঢাকা থেকে রংপুর, দিনাজপুর থেকে পঞ্চগড়, নীলফামারী থেকে রানী শঙ্কর রোডে নিয়মিত সার্ভিস দিচ্ছে। এটি একটি এসি ও নন এসি বাস সার্ভিস। স্বল্প খরচে ভ্রমণ সম্ভব এই বাসে। নাবিল হাইওয়েতে যেমন সার্ভিস দিয়ে যাচ্ছে, এসি আরামদায়ক, নিরাপদ ও দ্রুততম সময়ে যাওয়ার অন্যতম চমৎকার ফিনিশিং, পর্যাপ্ত লেমফেস কমফোর্টেবল সিট, লাক্সারি স্ক্যানিয়া, ভলভো ও হোন্ডাই সবকিছুর সমন্বয়ে উল্লেখিত রুটের সেরা সার্ভিস প্রোভাইডারের খেতাব এরই মধ্যে নিজেদের দখলে নিয়েছে দেশের অন্যতম সেরা এই বাসটি। নাম্বার তিন, অ্যানা পরিবহন। বছরখানেক আগে ঢাকা ফেনি সড়ক থেকে নিজের গাড়ি তুলে নিয়ে আলোচনা এসেছিল অ্যানা পরিবহন সংস্থা। দীর্ঘদিন ধরে লোকসানের মুখে পড়ে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয় অ্যানা পরিবহন। সে যাই হোক, আপনাকে এটা মানতেই হবে, অ্যানা নিঃসন্দেহে বাংলাদেশের রাস্তায় অত্যন্ত পরিচিত একটি বাস। এই বাসের গতি যেমন টান তার চেয়েও বেশি। পরিবহনটির ড্রাইভাররা বেশ দক্ষ ও অভিজ্ঞ হওয়ার কারণে গতির ঝড় তুলতে কখনোই কার্পণ্য করে না। দ্রুততার সাথে চলে বলেই এত জনপ্রিয় এই বাসটি। ঢাকা থেকে সিলেট, বরিশাল ও বৃহত্তর ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন জেলা শহরে পরিবহনটি প্রতিনিয়ত দাপিয়ে বেড়াচ্ছে। নাম্বার দুই, শ্যামলী পরিবহন। যদিও নানান কারণে সমালোচিত, তারপরও বাংলাদেশের আরও একটি অতি সুপরিচিত ও জনপ্রিয় বাস প্রতিষ্ঠান হচ্ছে শ্যামলী পরিবহন। শ্যামলী পরিবহন বাংলাদেশের হাতে গোনা কয়েকটি আন্তঃজেলা পরিবহন সংস্থার মধ্যে প্রথম সারির একটি। বাংলাদেশের বিভিন্ন জেলা ছাড়াও ভারতের কলকাতা, আগরতলা, শিলিগুড়ি, শিলং ও গৌহাটিতে নিয়মিত যাত্রী পরিবহন করে বাংলাদেশের দ্রুতগতির তালিকায় দুই নম্বরে থাকা এই বাসটি। এই বাসটির টানও অন্য বাসের চেয়ে অনেক বেশি থাকে বলে জানা যায়। যারা দ্রুত গতির সাথে নিরাপদ যাত্রা করতে চান, তাদের জন্য বাসটি একদম পারফেক্ট। বাসটির দ্বারা আপনি খুব সহজে এবং স্বল্প সময়ের ভিতরে আপনার গন্তব্যস্থানে চলে যেতে পারবেন। নাম্বার এক, হানিফ এন্টারপ্রাইজ। আমরা যারা গাড়ির রাস্তায় কোথায় না কোথায় যেয়ে থাকি, তাহলে অবশ্যই হানিফ এন্টারপ্রাইজ দেখে থাকব। হানিফ এন্টারপ্রাইজ হচ্ছে বাংলাদেশের অতি পরিচিত একটি পরিবহন। এই পরিবহনটিকে চিনে না এমন লোক গোটা দেশে খুব কমই আছে। কেননা গোটা দেশের এমন কোনো প্রান্ত নেই যেখানে এই হানিফ বাস দেখা যায় না। এই বাসের ড্রাইভাররা অন্য সব বাসের ড্রাইভারদের থেকে তুলনামূলক বেশি দক্ষ ও অভিজ্ঞ, যার কারণে এই বাসটি দেশের অন্য সব বাস থেকে দ্রুত গতিতে চলে থাকে। হানিফ এন্টারপ্রাইজের প্রত্যেকটি গাড়ির স্পিড সবসময় অনেক বেশি থাকে। দেশজুড়ে পরিবহনটির সুনামেরও কমতি নেই। আপনি যদি ভ্রমণপ্রেমী হন, তাহলে চোখ বন্ধ করে এই পরিবহনটি বেছে নিতে পারেন। আপনার যাত্রাকে সুন্দর এবং মনোমুগ্ধকর গড়ে তুলতে এবং সবার আগে আপনার গন্তব্যস্থলে পৌঁছে দিতে পরিবহনটি জুড়ি মেলা ভার। সুপ্রিয় ভিউয়ার্স, দেশের সবচাইতে দ্রুতগতির ও জনপ্রিয় এই দশটি বাসের সিরিয়াল নাম্বার বলতে পারেন মন গড়া, যা আপনার ভাবনার সাথে নাই মিলতে পারে। তাই জানতে চাই, আপনার মতে এই বাসগুলোর মধ্যে সেরা বাস কোনটি? কমেন্ট করে জানিয়ে দিন আপনার দৃষ্টিতে সবচাইতে দ্রুতগতির ও জনপ্রিয় যে কোনো এক বাসের নাম। জানাতে পারেন এই দশটি বাসের বাহিরে এমন কোনো বাসের নাম যেটি সেরা দশের জায়গা পাওয়ার যোগ্য। সবশেষে বাস জার্নি আপনার কাছে ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইকের পাশাপাশি অনেক অনেক শেয়ার করুন। আরও এমন নানান অজানা বিষয়ে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য।